এসো। বাবা, জলের মধ্যে তিনটে মাথার সাপের ছবি দেখলাম, এর অর্থ কি? কমলনাথের রুদ্রাক্ষ কিছু বলতে চাইছে। আমরা যা জানতে চাইছি সেই মায়া শক্তি আর তিন মাথার সাপের কোনো সম্পর্ক আছে বলে মনে হচ্ছে। কি চিন্তা করছিস তুই নন্দিনী? গঙ্গার বাবা মারা যাওয়ার সময় ওনার হাতে সাপের কামড়ের দাগ ছিল। মীনাক্ষী যখন মারা গেল তখন ওর গোটা শরীর সাপের কামড়ে নীল হয়ে গিয়েছিল। এই দুটো ব্যাপারে অদ্ভুত মিল পাচ্ছি। ওই মায়া শক্তির সাথে এই দুটো ঘটনার সঙ্গে সম্পর্ক রয়েছে। সাপ মানে সত্যি আর ন্যায়ের দিকে থাকা একটা প্রাণী। ওই প্রাণীটা কি করে মায়া শক্তির সমর্থনে থাকবে? আমি সেভাবে এখনো কিছু বুঝতে পারছি না বাবা। তিন মাথার সাপের ব্যাপারে রঙ্গনায়কিমা বলতে পারবেন। এই তিন মাথার সাপের মধ্যে কি রহস্য সেটা রঙ্গনায়কিমা নিশ্চয়ই জানবেন। তাহলে আয় মা, এক্ষুনি যাই আমরা। হ্যাঁ চলো। মা, মা আসছি। বলো। রঙ্গনায়কিমার সাথে আমরা দেখা করতে চাই। কিন্তু মা তো বাইরে গেছেন। কখন ফিরবেন কিছু বলে গেছেন? কখন ফিরবেন তা জানি না। আপনাদের দেখে তো মনে হচ্ছে আপনারা কোনো সমস্যা নিয়ে এখানে এসেছেন। আপনারা ভিতরে আসুন, মা চলে এলে তারপরে কথা বলে নেবেন। বাবা, আমরা এখানেই মায়ের জন্য অপেক্ষা করি, চলুন এসো। আমাদের মনে কোনো কষ্ট হলে আমরা এইখানেই বসি, আপনি এখানে বসতে পারেন। এখানে বসে মন দিয়ে প্রার্থনা করুন। এখানে বসো বাবা। ওই মায়া শক্তিকে পাঠিয়ে কালচক্রটা নিয়েছে মাধবী নয়। ওই মায়া শক্তির মুখ আমি দেখতে পাচ্ছি না, আর মুখ দেখতে না পাওয়ায় জানতেও পারছি না।
হচ্ছে ইনি ওই মায়াবী ঘোড়াটা। কত দেরি হয়ে গেল, এখনো তো রঙ্গনায়কী মা এলেন না। আমাদের সন্দেহের উত্তর পাওয়ার জন্য রঙ্গনায়কী মায়ের কাছে এসেছি, কিন্তু আমার রঙ্গনায়কীকেই সন্দেহ হচ্ছে। কি বলছো কি তুমি বাবা? কষ্ট পাওয়ার সময় আমরা না বললেও নিজে থেকে এসে সাহায্য করা রঙ্গনায়কী, এখন আমরা সমস্যা নিয়ে ওনার জায়গাতেই এসেছি, উনি কি সেটা জানেন না? উনি হয়তো নিশ্চয়ই কোনো দরকারি কাজেই গেছেন। তাহলে কেন রঙ্গনায়কী এখানে আসেননি? ওনার এর থেকেও জরুরি কোনো কাজ থাকতে পারে বলে মনে হচ্ছে। জরুরি কাজ কোনো কিছুই নেই, এখানে আসলে অসুবিধা হবে বলেই আসেননি। এসব কি বলছো বাবা? জঙ্গলের দেবীর মন্দির মারফত রাজশেখরের হাতে যাওয়া দুটো কালচক্র নিয়ে থাকা মায়া শক্তি তোর মাধবী আর ভৈরবীর থেকে বড় কোনো শক্তি বলে রঙ্গনায়কী বলেছিল। মান্ত্রিক শক্তি নাগ শক্তির থেকে বড় শক্তি বলে থাকলে ওটা হবে দৈব শক্তি। ওই দৈব শক্তিটা কেন ভৈরব হতে পারে না নন্দিনী? কথায় কথায় ভৈরব ভৈরব বলে থাকা, ভৈরবের অবতার বলে থাকা রঙ্গনায়কী কেনই বা এই কাজটা করবে না? বাবা, আমার উপরে খুনের অপবাদ এসেছে বলে তুমি বিনা কারণে রঙ্গনায়কী মায়ের উপর দোষ দিতে পারো না, এটা কিন্তু ঠিক নয় বাবা। তুমি যা কিছু বলছো তা কখনোই সম্ভব নয়। আমি বিনা কারণে বলছি না নন্দিনী, আমার কাছে কারণ আছে। কি এমন কারণ থাকতে পারে? মায়া শক্তির ব্যাপারে আমরা জানি শুধু একটাই বিষয়, তা হলো কালো ঘোড়া। সাদা ঘোড়া হলো ইন্দ্রের বাহন, কালো ঘোড়া হলো ভৈরবের বাহন। কালো ঘোড়ার উপরে বসে গায়েব হয়ে যাওয়ার শক্তি যদি কারোর থাকে তা হলো ভৈরবের। রঙ্গনায়কী ভৈরবের শক্তিটাকে নিজের স্বার্থের জন্য ব্যবহার করেছেন। কে কে বলে লুকোচুরি খেলাবার শক্তি হলো ওই মায়া শক্তি? অন্য কেউ না, ওই রঙ্গনায়কী নন্দিনী। বুঝে নে। বাবা, ওই জিনিসটা দেখো। আরে, একই তুমি রঙ্গনায়কী মায়ের উপর সন্দেহ করেছো বলে ওই দেখো ভৈরবের কাটারি দিয়ে রক্ত পড়ছে। ভৈরব হলো দেবাদিদেব, সব দেবতাদের রক্ষা করেন যিনি। মানুষের ভালো করার জন্য যে অবলীলায় মানুষের সাথে মিশে যায়, মানুষের রূপ নিতে পারেন, কিন্তু যিনি অন্যায়কে কখনো সমর্থন করেন না। রূপে যিনি রুদ্রমূর্তি, যার হাতে খড়গ আছে, চরণে যার ঘুঙুর পড়া, হাতে যার ডমরু বাজে, কলিযুগে প্রত্যক্ষ দৈব শক্তিধারী সেই ভৈরব, সবার অনুমানে চেয়ে যিনি অনেক বড়, সত্যের ন্যায়ের যিনি সমর্থক, ভৈরবের পায়ের ধুলোতেও কখনো কলঙ্ক লাগে না। আর তার অবতার হয়ে থাকা রঙ্গনায়কী মা কি করে কলঙ্কিত হন?
রঙ্গনায়কি মায়ের মধ্যে কোনো খাদ নেই। রঙ্গনায়কি মাকে সন্দেহ করো না বাবা। এতদিন ভৈরবের ব্যাপারে আমার মা রঙ্গনায়কই বলেছেন শুনেছি, কিন্তু এই প্রথমবার কাউকে ভৈরবের ব্যাপারে বলতে আমি শুনলাম। সত্যি বলছি, তুমি ভৈরবের ব্যাপারে আমাদের রঙ্গনায়কী মায়ের ব্যাপারেও খুব ভালো করেই জেনেছ। ভৈরব কিছু না বুঝে শুনেই আমার বাবা কিছু ভুল কথা বলে ফেলেছে, ওনাকে তুমি ক্ষমা করে দাও। আমি হাত জোর করে তোমায় বলছি, ক্ষমা করে দাও ভৈরব। ভুল হয়েছে, উত্তেজিত হয়ে ভুল কথা বললাম মা। ভৈরব বড় ভগবান বলে আমি ভরসা করছি। রঙ্গনায়কী মা যে কোনো রকম ভুল করেনি এখন বুঝতে পারছো তো বাবা? রঙ্গনায়কী মাকে এভাবে ভুল বোঝার পর ওনার জায়গায় থাকার যোগ্যতা আমাদের নেই। চলো আমরা যাই।